আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আজ আপনাদেরকে নতুন একটা জায়গায় নিয়ে আর যাচ্ছি, মোহন বাজার। আসলে আমাদের দেশটা অপরূপ সৌন্দর্যের একটা দেশ। এ দেশে নেই এমন কোনো কিছু নেই, আমরা আসলে এই দেশটা সঠিক ব্যবহার করতে পারি না। খুবই সুন্দর একটা জায়গা। আমরা আমি যেখানে আসছি এদেরকে সর আগিত নিজেরাও দেখিনি, কিন্তু আমরা শুধু দেশের বিভিন্ন গল্প কাহিনী নিয়ে এসে যাই হোক। আমরা যারা দেশের সৌন্দর্য দেখতে চাচ্ছি, দেশের আসলে সব জায়গায় গলিতে গলিতে যাওয়া উচিত, আমাদের দেখা উচিত যে আসলে আমাদের দেশটা কেমন। যে রাস্তা দিয়ে যাচ্ছে, এই রাস্তাটা চরের ভিতরে একটা কাঁচা রাস্তা, এখানে ফাঁকা হয়নি, একটা হয়েছে এরকম ফাঁকা হবে। মোটর সাইকেল দিয়ে আসলে এসব রাস্তা মোটর সাইকেল নিয়ে রাইড করা একটা মজার একটা জিনিস। আমি সাধারণত চেষ্টা করি সবসময় নিরিবিলি একটা জায়গায়, নিরিবিলি একটা রাস্তা, জ্যাম ছাড়া সহজ একটা রাস্তা, সেই রাস্তা দিয়েই চলাফেরা করি। এই ধরনের রাস্তা আমার পছন্দ, তারা এই ধরনের রাস্তাগুলো পছন্দ করেন, বা নির্জন নীরব জায়গা পছন্দ করেন, স্থান আসিয়া ঘুরতে পারেন, ঘুরে যেতে পারেন, বন্ধুবান্ধব নিয়ে আড্ডা দিতে পারেন। সামনে নদী আছে, এগুলোতে নদীর উদ্দেশ্যে আসছে, দেখবো নদীটা কেমন। হয়তো আপনাদেরকে ওই নদী পর্যন্ত দেখা দিতে পারবো না, তাহলে তো লং টাইম ভিডিও করার সময় নাই, লং টাইম ভিডিও করতে পারবো না, একটু দুই তিন মিনিট করতে পারি। সুন্দর একটা রাস্তার দুপাশে বাড়িঘর, চরের ভিতরে সামনে নদী, সামনে একটা বাজার আছে, ওই দেখতে সুন্দর। বিকালবেলা বলেন আর সকালবেলা বলেন, সৌন্দর্য তো সৌন্দর্য, আপনি উপভোগ করতে পারবেন। ঠিক আছে, আজকে এ পর্যন্তই।